যে আমাদের দেশে খুব ভালো প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের যেভাবে হেল্প করছে আমাদের দেশে যোধপুর জেলার মানুষের নিয়ে সেভাবে তাকায় খুবই অবহেলা যে প্রধানমন্ত্রী রোহিঙ্গা নিয়ে যে ব্যস্ত আছে আমাদের নিয়ে যদি এভাবে একটু তাকায় তাহলে আমরা অনেকটা হেল্প পাবো। নদী ভাঙন রোধে সবাই তাদের মনোভাব ব্যক্ত করেন। আমাদের মনে করেন কি বলবো, আমাদের কোনো খবর কিছু নাই, যদি আমাদের নদী খবর করে আমাদের দেশটা দশমিত তাহলে আমরা এগিয়ে আমাদের দাবি এই যে পদ্মা সেতু তৈরি করে এটা দিয়ে যাবে কারা, আমরা মরিয়ে গেলে তাদের পদ্মা সেতু তৈরি করে আমাদের বিকাল 5টার দিকে শরীয়তপুরের জেলা প্রশাসক মাহমুদুর রহমান এসে জুস খাইয়ে অনশনকারীদের অনশন ভঙ্গ করেন এবং তিনি বলেন পদ্মা আর পারে বেড়িবাঁধ হবে। মঙ্গলবারে যদি কোনো কারণে সম্ভব না হয় পরবর্তী মঙ্গলবারে এটা নাকি উত্থাপিত হবে এবং আশা করা যাচ্ছে যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই যদি সেটা অবহিত আছেন আশা করা যাচ্ছে যে এটা নাকি অনুমোদন হবে। এখন সবার একটাই দাবি অনতিবিলম্বে পদ্মার পার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হোক।